দুদফা জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজিকে। সকাল 10টায় হাবিবুল্লাহ সিরাজির মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বাংলা একাডেমিতে নেওয়া হয়, আর সেখানেই অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। পরে নেওয়া হয় আজিমপুর কবরস্থানে, সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে দাফন হয় তার। সোমবার রাত 11টা থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত 25 এপ্রিল হাসপাতালে ভর্তি হন কবি হাবিবুল্লাহ সিরাজি। 2018 সালের ডিসেম্বর মাসে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে যোগদান করেন। তিনি 1948 সালের 31 ডিসেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন। কবিতার জন্য 2016 সালে 21শে পদক এবং 1991 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন তিনি। গদ্য কবিতা মিলিয়ে হাবিবুল্লাহ সিরাজির গ্রন্থের সংখ্যা প্রায় 59টি। তার সঙ্গে কাজ করতে পারে আমরা যারা বাংলা একাডেমির কর্মী, আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলবো যে তার সঙ্গে কাজ করা। এটা একটা বড় ক্ষতি হয়ে গেল, এবং বইমেলা এবার যেটা খুব চ্যালেঞ্জের মাঝে হয়েছে সেটার দায়িত্ব উনি একজন প্রধান সেনাপতির মতো নিয়েছিলেন। কিছু কিছু শূন্যতা আছে যেটা একেবারেই পূরণ হবে না, সেটি হলো আমাদের কবি হাবিবুল্লাহ সিরাজের চলে যাওয়া। যারা ওনাকে চেনেন, জানেন, ভালোবাসেন, ওনার কাজ ভালোবাসেন, ওনাকে মানুষ হিসেবে ভালোবাসেন, ওনার জন্য দোয়া করতে বলতেছেন।